সুরমা এলাকার মেহেন্দিতে গোলকবাজার এলাকায় বিভিন্ন দল ছেড়ে 42টি পরিবারের 180 জন ভোটার বিজেপি দলে যোগদান করেছে। তাদের দলে বরণ করে নিয়েছেন প্রদেশ বিজেপির সভাপতি রাজীব ভট্টাচার্য। উপস্থিত ছিলেন এলাকার বিধায়িকা স্বপ্না দাস এবং এলাকার আইপিএফটি এবং পিপড়া মাথার বিশিষ্ট নেতৃবৃন্দ। এখানে বক্তব্য রাখতে গিয়ে প্রদেশ বিজেপির সভাপতি রাজীব ভট্টাচার্য পূর্ব ত্রিপুরা এবং পশ্চিম ত্রিপুরা দুটি আসন থেকে বিজেপি প্রার্থীদের দুহাত ভরে আশীর্বাদ করার আহ্বান রাখেন সাধারণ ভোটারদের কাছে। শ্রী ভট্টাচার্য এদিন জানান, দুটি আসনেই আমাদের জয় নিশ্চিত, এখন শুধু অপেক্ষা বিরোধী দলের নেতৃবৃন্দের জামানত বাজেয়াপ্ত করার। মেহেন্দি সুরমা এলাকার মেহেন্দিতে আজকে গোলক বাজারে আমার জনজাতি অংশের মানুষ প্রায় 42 পরিবার 180 জন ভোটার আজকে ভারতীয় জনতা পার্টিতে যোগদান করেছেন এবং এখানে একটি যোগদান সভাও সংগঠিত হয়। সেখানে আমাদের এই এলাকার সম্মানিত বিধায়িকা স্বপ্না দাস, আমার জেলা সভাপতি এবং ত্রিপুরা মাথা এবং আইপিএফটি দলেরও আমার যারা নেতৃত্ব আছে ছিল তারা এখানে উপস্থিত ছিল এবং সেখানে আমাদের কাছে একটাই শুধু আপিল যে আমরা এই কৃতি দেবী দেববর্মা আগামী যে 26 এপ্রিল যে আমাদের লোকসভা নির্বাচন, সেই নির্বাচনে আমরা বিজয়ী করে নরেন্দ্র মোদীজির হাতকে শক্তিশালী করব, সেই সংকল্প নিয়ে আমরা সবাই মিলিতভাবে আমরা বিজেপি আইপিএফটি এবং ত্রিপুরা মাথা একসাথে মিলিতভাবে কাজ করছি। জয়ের ব্যাপারে আমরা 100% নিশ্চিত, এখন শুধু আমরা বিরোধীদের জামানত বাজেয়াপ্ত করার জন্য আপিল করছি।